বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো ওর ভিডিওতে যে কয়েকদিন আগে ও আমার সাথে চলচ্চিত্র নিয়ে একটা প্র্যাঙ্ক করতে গেছিল, কিন্তু নিজেই ফেল হয়ে গেছে। যাই হোক, তো সেটার একটা তো রিভেঞ্জ নিতেই হয়। তার জন্য আজকে আমি একটা প্র্যাঙ্ক করবো ওর সাথে। চলো দেখা যাক কি করে। ওর জন্য ক্লে দিয়ে কয়েকটা জিনিস বানিয়েছি, কিন্তু উদ্দেশ্য সেটা না, সেটাতে হচ্ছে জাস্ট নর্মালি। আরও একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে মেন প্র্যাঙ্কের বিষয়বস্তু। জ্যান্ত আছে এখনো, উঠছে। ওকে, এর মধ্যে প্যাক করে নিয়েছি, এবার বাকি জিনিসটা পরে দেখা যাবে। A few moments later. তো ওর জন্য আমি একটা গিফট এনেছি, সেটা দেখো এবার দেব। তোমার জন্য গিফট, এই যে হলো গিফট। অনেকদিন বেঁচে রেখে গিফট, কিছু তোমারই পুরোটাই আমারই হবে, এটা লেখাই ছিল ভালোবাসারে হাওয়া। নিচে বলো, কানের পড়ছে এবার, রেডি হয়ে গেছি। খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো বলো? হ্যাপি হ্যাপি? আরো একটা গিফট আছে, যাক ওখানেই শেষ না। এই আর একটা গিফট রয়েছে ওর জন্য, নেওয়ার জন্য আগে থেকেই হাত পেতে রয়েছে। খুলবে না, দাঁড়াও না, খোলো। বুঝতে পারছি না কি জিনিস, বিশ্বাস করতে পারছি না। তো খোলো, ভালো করে খোলো, খোলো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ইস, কাটের তলায়, খাটের তলায় কোথায় ঢুকে গেছে কি জানি, খুঁজতে হবে এবার। তো বাজে গিফট দিয়ে এখন আসলে খুঁজছে ওরা আবার। ও ভয় পেয়ে গেছে আমার, হাতে গিয়ে দাও আমার গায়ের মধ্যে দেবে নাকি? ভালো হয়েছে, আমাকে এরকম গিফট দিলে এরকমই হতে হবে। ওই হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরো না, সুর দুটো এরকম হাত দিয়ে ধরো, ধরে নিয়েছি। বেচারাকে মারবো না, চলো ছেড়ে দিয়ে আসি। শোনো, প্র্যাঙ্ক কে করে তাই বলে এত থাথরি? চলো টাটা, আজকের মতো এখানেই শেষ।
আরেকজন আমার হাতে কামড়ানো শুরু করেছে। এই যে এই যে এই যে এই যে